আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ফাইভ ওয়ার্ল্ড লিস্ট স্পোর্টসের একটা গিভওয়ে রয়েছে এই মেলন এয়ারড্রপে, আর এই অফারটা, এই গিভওয়েটা বাইন্যান্স নিজে সরাসরি রিটুইট করছে, দেখতে পাচ্ছেন ইমেজটার মধ্যে। এবং এই গিভওয়েটা থেকে যারা জয়েন করবে তারা প্রত্যেকে পেমেন্ট পাবে, তারা বলছে অল ইউজারকে তারা পেমেন্ট করবে। সো প্রত্যেকের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, রিকোয়েস্টটা সবাই রাখবেন, সেটা হচ্ছে যারা ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে ভিডিওতে এই মুহূর্তে একটা করে লাইক দেন। বিকজ অফ আপনাদের এই লাইকগুলো পাওয়ার কারণে কিন্তু এরকম প্রজেক্ট ভিডিও সহকারে উপস্থাপন করার একটা উৎসাহ পাই আমরা। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যেহেতু বহুদিন পর ব্যাক আসছি আমি, সো সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা ওপেন করছেন একটা লাইক দিয়ে চলে যাবেন। সো এই প্রজেক্টটা কীভাবে জয়েন করতে হবে, এবং এরপরে আমি আরেকটা বাইন্যান্স ব্যাক প্রজেক্ট শেয়ার করব একদম সেম টু সেম আরখামের মতো, অর্থাৎ রিসেন্ট যে প্রজেক্টটা থেকে ভালো একটা পেমেন্ট আসছে সকলের, সো সেই রকম একটা প্রজেক্ট আমি শেয়ার করবো আজকেও, ওই ভিডিওটা আসবে। সো প্রত্যেকে এই ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবং ওইটাতেও কিন্তু বাইন্যান্স নিজে ওই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে, এবং বাইন্যান্স ব্যাক প্রজেক্ট বলা হচ্ছে ওইটাকেও, ঠিক আছে? সো এইটা থেকে জয়েন করতে হবে একদম মিসেস ব্রাউজারে মেটামাক্স কানেক্ট করা থেকে শুরু করে কীভাবে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, কীভাবে একটা ওয়ালেট আপনি ওখানে ইম্পোর্ট করবেন, সব কিছু দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটা একটু বড় হবে। আর এটা যদি আপনারা দেখতে পারেন তাহলে পরবর্তী প্রজেক্টটা জয়েন করতে খুবই ইজি হবে, এবং এরকম যতগুলো প্রজেক্ট আসবে আপনি আমার ভিডিও ছাড়া, অন্য কারো ভিডিও ছাড়াই ইজিলি জয়েন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত মিসেস ব্রাউজার ইনস্টল করে নেবেন। ওকে, আমি ইনস্টল করে নিচ্ছি, আপনার প্রত্যেকে ইনস্টল করে নেবেন। ওকে, এখান থেকে ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন করবেন। আর যাদের ইনস্টলার আছে বা অটোমেটিক এক্সটেনশন আছে আপনারা এই অংশটুকু স্কিপ করতে পারেন। তো এখান থেকে আমি ডিফল্ট ব্রাউজারটা ইউজ করতেছি, সো সব ঠিক আছে। এখান থেকে এক্সটেনশন ব্যবহার করার জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা হচ্ছে আপনার এক্সটেনশনের অপশন। তো আপনি এখানে ক্লিক করলেই আপনারা সরাসরি এক্সটেনশন দেখতে পাবেন, এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন হচ্ছে, আপনি এখানে সরাসরি সার্চ করতে পারেন মেটামাক্স এক্সটেনশন। এটা সার্চ করলে তার এক্সটেনশনটা উপরে চলে আসবে, এখান থেকে ক্রোমের যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এরকম আসবে, এখানে অ্যাড টু ক্রোম থাকবে, আমার অলরেডি করা আছে এটা, আমি নতুন ইনস্টল করলাম, তারপর এখানে আমার ইনস্টল করা দেখাচ্ছে, আমি এখান থেকে রিমুভ করে দিব আবারও। এই যে দেখেন, এই যে রিমুভ বাটনে ক্লিক করে দিচ্ছি, অ্যাড টু ক্রোম এইটা আপনার থাকবে, তো অ্যাড টু ক্রোম বাটনের মধ্যে ক্লিক করে দিবেন, এরপর ওকে বাটনের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই মেটামাক্সের এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হওয়ার পর আপনাদের ওই কিউই ব্রাউজারের মতো এইখানে দেখাবে না, মানে এই যে নিচের দিকে এইখানে দেখাবে না, বাট আপনাকে এটা দেখতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মেটামাক্স এক্সটেনশন, একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু মেটামাক্সটা দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে নতুনভাবে আপনি ওয়ালেটটা ইম্পোর্ট করতে চাইলে একটা ওয়ালেটের ব্যাকআপ কিওয়ার্ডটা আপনি কপি করে নিয়ে আসবেন। আমি নতুন একটা ওয়ালেটের ব্যাকআপ কিওয়ার্ড কপি করে নিয়ে আসছি, এগ্রি বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টু এক্সিস্টিং ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছেন নতুন একটা ওয়ালেটের ব্যাকআপ কিওয়ার্ড নিয়ে আসছি, তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। দেখেন, প্রথম বক্সটার মধ্যে পেস্ট করে দিলে আপনাদের মেটামাক্সের এক্সটেনশনের সবগুলো 12টা ব্যাকআপ কিন্তু নিয়ে নিছে। তো এই স্টেপগুলো সবাই দেখায় না, কারণ সবাই জানেন, আর নতুন যারা একবারে আসছেন কীভাবে, এটা যদি প্রশ্ন করেন যে এই ব্যাকআপটা আমি কই পাবো, আপনি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট আছে আপনার, ট্রাস্ট ওয়ালেটে যে 12টা ব্যাকআপ সেভ করে রাখছেন সেই ব্যাকআপটা আপনি এখানে এসে পেস্ট করে দিলেন, এই যে আপনার ব্যাকআপটা এখানে সেট আপ হয়ে গেল, মানে এই ওয়ালেট দিয়ে আপনি কাজটা করবেন, যখন পেমেন্ট পাবেন এই ওয়ালেটেই পাবেন, এখান থেকে আপনি বিক্রি করে টাকা নিতে পারবেন, দ্যাটস ইট। তো এখান থেকে আমি কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেসের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এই ওয়ালেটের জন্য একটা পাসওয়ার্ড ম্যাক করতে হবে, আমি সিম্পল একটা পাসওয়ার্ড ব্যবহার করতেছি, এখান থেকে 1 থেকে 9 পর্যন্তই দিলাম, যাতে টাইপ করতে আমার সুবিধা হয়। এরপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম, তো পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, তো দেখা যাক কী হয়। এটা 1 2 এইখানে আমার একটা ভুল হয়েছে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সিম্পল একটা, মানে পাসওয়ার্ড, টেম্পোরারি পাসওয়ার্ড, এটা আপনার ওয়ালেট ইম্পোর্ট করার বা লগ ইন করার সময় বা কনফার্মেশন দেওয়ার সময় এটা লাগবে। তো কনফার্ম করে দিলাম, দেন এখান থেকে গট ইট, আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে, মানে এই ওয়ালেটের মাধ্যমে আমরা এখন এই ব্রাউজারের মাধ্যমে যে কোনো এয়ারড্রপ করতে পারবো। তো আমি যে এয়ারড্রপটা আপনাদেরকে দেখালাম মিলনের যে গিভওয়েটা আর কি, ওইটা আপনারা হচ্ছে যে কপি করে নিয়ে আসবেন লিঙ্কটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমি লিঙ্ক কপি করে নিয়ে আসছি, আমি অ্যাড্রেস বারে ছেড়ে দিচ্ছি এটাকে, দেন ইন্টার করে দিব। তারপর প্রত্যেকে হচ্ছে লিঙ্কটা কপি করে নিয়ে এসে আপনাদের এখানে একটা ট্যাব নেবেন অথবা যে কোনো একটা অ্যাড্রেস বারে ছেড়ে দিবেন। তারপর এখান থেকে কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। কানেক্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে এগ্রি বাটন দেখতে পাচ্ছেন, যে এগ্রি বাটন, এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মেটামাক্স, এটার মধ্যে একটা চাপ দিবেন। তো দেওয়ার পর অটোমেটিক আপনাদের কিন্তু মেটামাক্সের
যে ট্যাবটা আছে ওই ট্যাবের মধ্যে নিয়ে আসবে, মানে এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো কানেক্ট বাটনে ক্লিক করে দিলাম, দেন কানেক্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা আমাদের এখান থেকে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেল। এরপরে বাকি যে টাস্কগুলো রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে করবো। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন আছে, তারা আমরা সাইন ইন দিয়ে নিব। সাইন ইন দিয়ে নিলাম, ওকে, আমাদের ওয়ালেট কিন্তু কানেক্টেড। এরপরে নিচে দিয়ে কানেক্ট ডিসকর্ড রয়েছে, কানেক্টেড টুইটার থাকতে পারে। তো সবগুলো টাস্ক, আপনার যতগুলো টাস্ক এখানে থাকবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টাস্ক আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। তো আমি সেম টু সেম বাইন্যান্সের এটা দিব, বাইন্যান্স ব্যাকড প্রজেক্ট 1, এরপরে আজকে আরেকটা ভিডিও দিব বাইন্যান্স ব্যাক 2। এভাবে বাইন্যান্সের যতগুলো ব্যাক প্রজেক্ট আসবে প্রত্যেকটা আমার চ্যানেলে পাবেন। সো প্রত্যেকটা আমার চ্যানেলে পাওয়ার জন্য আপনার টেলিগ্রাম ইউটিউব দুটাই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর রিকোয়েস্ট করছি কিন্তু এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন, তাহলে এই ধরনের প্রজেক্টগুলো নিয়ে ভিডিও আকারে শেয়ার করার জন্য আমরা উদ্বুদ্ধ বেশি করে হব। ঠিক আছে, তো যাই হোক, আমি কানেক্ট করলাম, এরপর এখান থেকে ডিসকর্ড কানেক্ট করব। আপনি যে ব্রাউজার দিয়ে কাজগুলো করবেন এই ব্রাউজারে আপনাকে ডিসকর্ড, টুইটার, টেলিগ্রাম সব কানেক্ট থাকতে হবে, যাতে করে আপনি ইজিলি প্রত্যেকটা এয়ারড্রপ আসা মাত্রই জয়েন করে নিতে পারেন। ওকে, তো ডিসকর্ডটাও আমি কানেক্ট করে নিলাম, মানে লগ ইন করে নিলাম। আপনাদের ডিসকর্ডের যে ইমেল পাসওয়ার্ড আছে সেটা আপনার অটোমেটিক আপনাদের ডিসকর্ডের পেজে নিয়ে যাবে, সেখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো প্রত্যেকের কাছে কিছু কথা থাকবে এখানে, আপনারা এগুলোতে সময় দেবেন কারণ সাবগুলো অনেক ডাউন থাকে। তো এখান থেকে জয়েন্ট ডিসকর্ড দেখতে পাচ্ছেন, ওদের যে ডিসকর্ডের গ্রুপ বা চ্যানেল থাকবে তো সেটার মধ্যে অবশ্যই আপনাকে জয়েন্ট ডিসকর্ডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে আপনারা সিম্পলি সলভ ক্যাপচার মধ্যে ক্লিক করে দিবেন। তার আগে নিচের দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কের, টিক মার্কের মধ্যে এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে কমপ্লিট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তো সলভ ক্যাপচার মধ্যে ক্লিক করে দিলাম, তো এখানে ক্যাপচার চলে এসেছে, ক্যাপচারটা আমি সিলেক্ট করে দিব। আর এই ক্যাপচারটা সলভ করার জন্য যেখানে নিচে সিলেক্ট ক্যাপচার অ্যান্সার, তো আমাদের ক্যাপচার এখান থেকে যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো অটোমেটিক এখানে কমপ্লিট দিয়ে দিবে, এই দেখেন। ওকে, তো এখান থেকে ক্যাপচার হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর গেম লিখে সেন্ড করে দিলাম। ওকে, তো এটা হওয়ার পর আপনি হাইড করে আবার হচ্ছে যে ব্রাউজারের মধ্যে চলে আসবেন। তো এখান থেকে ব্রাউজারের মধ্যে চলে আসার পর ট্যাপ করবেন, ট্যাপ করলে আপনাদের যে পুরোন যে টাস্কের ট্যাপটা রয়েছে এখান থেকে আপনার কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এখানে টাইম দিবেন, দেখেন। এরপর নিচের দিকে কালেক্ট বাটন দেখতে পাচ্ছেন, কালেক্ট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো যখন আপনার কালেক্ট বাটনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন টুইটার অথেন্টিকেশন কানেক্ট করতে হবে আপনার টুইটার অ্যাকাউন্টটা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন টুইটারটা। এরপরে ইমেল দিয়ে ইমেল ভেরিফিকেশন করে নেবেন, এরপরে টুইটারটাকে এটাকে ফলো করে নেবেন, আপনাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি সবগুলো কাজ। ওকে, টুইটার টাস্ক টুইটারের মধ্যে ক্লিক করলে, কানেক্টের মধ্যে ক্লিক করলে টুইটার অ্যাকাউন্টটা আপনারা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন এরকম কানেক্টেড দেখাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল রয়েছে আর নিচে একটা ফলো রয়েছে, অর্থাৎ ভেরিফাই ইমেলের মধ্যে আমরা ক্লিক করে এখানে একটা ইমেল দিব। সো যে ইমেলটা দিয়ে আমরা এয়ারড্রপ করে থাকি সেই ইমেলটা আমি ব্যবহার করলাম এখান থেকে। এরপরে এখান থেকে ইমেল তার একটা লিঙ্ক সেন্ড করছে, এটা আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। খুবই সিম্পল স্টেপ, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখান থেকে নিচেতে ফলো বাটনে ক্লিক করবেন, টুইটারে একটা ফলো করে দিবেন। ফলো করে দিলেই আপনাদের মোটামুটি কাজ শেষ। ওকে, সব স্টেপ কমপ্লিট, এখান থেকে ফলো বাটনে ক্লিক করে দিই, দেখা যাক তারা কী ফলো করতে পারে। এখান থেকে মেবি টুইটারে কোনো ফলো লিঙ্ক দিবে তারা, তো ক্লিক করে দিলাম আমি। সরি, এখান থেকে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আবারও, তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আলাদাভাবে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, তো আমরা ইমেল দিয়ে এখান থেকে একটা সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। সো ইমেল দিলাম, দেন এখান থেকে লগ ইন উইথ ইমেল দিচ্ছি। তো ইমেলের মধ্যে একটা কোড আসবে, কোডটা আপনারা দিয়ে দেবেন এখান থেকে। তো এখানে খুবই সিম্পল জিনিস রয়েছে, এখানে ইউজার নাম দিবেন আর এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে দিন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, এরপর এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। এই তো মোটামুটি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা লগ ইন করলেন, দ্যাটস ইট, কাজ শেষ। তো আমরা যদি আগের ট্যাবে ফিরে যাই, মানে আমাদের যে টাস্কগুলো রয়েছে, তো দেখেন আমি আরেকবার ক্লিক করে ওই ট্যাবে গেলাম, তো আমার তো অ্যাকাউন্ট ওখানে লগ ইন বা ক্রিয়েট করলাম ইমেল দিয়ে, ভেরিফিকেশনও করলাম। তো এখানে কনফার্ম বাটন আবার চলে আসছে, কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু কনফার্মটা হয়ে যাবে। উই কুড নট কনফার্ম ইউর মেম্বার, সো তারা কনফার্ম করতে পারেনি, আমি আবারও করতেছি, জাস্ট ওয়েট। এই ওয়েবসাইটে চলে আসি তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে তারা, আমি এখানে একটা ক্রিয়েট করে নিব। অথবা এখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে, আপনি এইগুলো টাস্ক কমপ্লিট করে নিতে পারেন। যেমন যে ডিসকর্ডের টাস্ক রয়েছে, যে দেখেন ডিসকর্ড কানেক্ট, ডিসকর্ড আমি ডিসকর্ডটা কানেক্ট করে নিচ্ছি। তো এখানে যতগুলো টাস্ক রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর আপনি ওখানে গিয়ে কনফার্ম করবেন ওইটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, আর এভাবেই আপনাদেরকে মেটামাক্সের মাধ্যমে প্রত্যেকটা বাইন্যান্স ব্যাক প্রজেক্ট বলেন বা ওয়েট লিস্ট বলেন, যে কোনো প্রজেক্ট আপনি এইভাবে কানেক্ট করে কাজ করতে পারেন। সো এরকম প্রজেক্ট আরও আসবে আর আমি আরও দিব, আর একদম লিস্ট বাই লিস্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন।
তো আজকে পর্যন্ত আমি এই পর্যন্ত দেখালাম, বাট এখানে কনফার্মটা আপনারা কখন করবেন, যখন সবগুলো টাস্ক আপনার এই জিএলডির মধ্যে কমপ্লিট হবে, মানে এইখানের এইখানের মধ্যে কমপ্লিট হবে এইটার মধ্যে, ঠিক আছে? তো এখানে কিন্তু যে নিচে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে, সবগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আপনার এখানে এসে কনফার্ম করবেন অথবা রিফ্রেশ করে আবার কনফার্ম করবেন, অবশ্যই কনফার্ম করতে হবে। সো আর আমি দেখাচ্ছি না, সব কাজ কমপ্লিট করে দেখালাম এবং প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে দেখালাম। সো পারলে কিছু রেফারেল করবেন, আমি রেফারেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকে আমাদের টেলিগ্রামে এসে আমাদের লিঙ্ক থেকে কাজটা করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী প্রজেক্টগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।